বিকাশর নম্বর লেখো, এটা বিকাশ 3000 টাকা বিকাশ দেখছো, এটা নম্বর লেখো। ও নম্বর হো 01750220 কত 3000 টাকা নাম্বারটা হুনো 017 হইছে নি কে দ্রুত গিয়া বিকাশ করছি, বিকাশ দিছি পুরা 3000 টাকা, 1 টাকা কম দিছি না, আপনি জেলা কইছো নলা, আপনি আমার মালটা দ্রুত দিবা আমি আশা করি। জি কিতা কইলা আর বার কোকা, জি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আপনি কিটা কইরা, কিটা হুশো আছেন না বেহুশ হই গেছেন? আপনি কিটা বুঝরানি, আমারে খোয়া মাত্র আমি দ্রুততার সাথে গিয়া বিকাশ করছি, আমি মিথ্যা কথা কইতাম পারি না, কসম এক আল্লাহর, এক আল্লাহর কসম আমি মিথ্যা কথা কইরাম না, আমি গিয়া বিকাশ করছি নগদ 3000 টাকা, আপনি কিটা কই? হইতে পারে না, আপনি কথা খান আবার কইবা না, অবশ্যই 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 আমি বিকাশ করছি, আমার নিজের পকেটের টাকা বিকাশ করছি, কোনো বেটা আমারে টাকা দিছে অবশ্যই। আপনি যখন কইছেন আমি গুসল করিয়া পুনরায় সেই বিকাশের দোকানে গিয়া জিগাইমু, বাইরে ও ভাই আমি তোরে 3000 টাকা বিকাশ দিছি, তুই কেন বিকাশ দিলে না, অপর প্রান্ত থাকি ভাই এ কইছে পাইছে না, আপনি চিন্তা করবেন আমি গোসল করি আবারও যাইরাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ছাগল হামাই গেছে, আমি ফুকিরের অফার থেকে কইলাম হই হই হই, ছাগলে তো আমারে ভাব দে না, দাম দে না, আমারে দেখি আরো ম্যা ম্যা করে, আমি বাধ্য হইয়া তোর মাঝে একটা সিগনাল লইয়া আপনার বিশ্রাত আমাইয়া ছাগলে দৌড়াই 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 দৌড়াই
সাগল যায় আর ভিজে দি আমারে কুদায় আমারে গালিয়ায়। আপনার একটা উচিত আছিল, যেহেতু আপনি কেন বিছরা করছেন, আপনার মা অথবা বইন অথবা আপনার ছোট কোনো বাইরে হইতে আসলা, বাইরে মা গো আমার বিছরার দিকে খেয়াল রাখিও, আপনি এটা করছেন না, আপনি এটা না করায় মতিন মিয়ার ছাগল অত্যন্ত দুষ্ট প্রকৃতির দুইটা কালো ছাগল ঢুকে আপনার বিছরার মাঝে অনেক জিনিস খাইয়া গেছে, পানি দিয়া কোনো লাভ হইতো নাই। হলো কার একটা কথা বাদে হইবা, গত খাইল রাজ্য কেন আমি ফেসবুকও হামাইছি, ফেসবুকও হামাইয়া দেখি নয়া একটা বীজ বার হয়েছে, যে বীজ দিলে তিন দিনের ভিতরে বীজে ফল ধরা আরম্ভ করে এবং এই ফলের মাধ্যমে আপনি আর্থিকভাবে উন্নতি হইতে পারবা। সুতরাং ওই লিঙ্কটা আমার ফেসবুক আছে, আমি বাসার গিয়া লিঙ্কটা বাহরমু এবং নাম্বারটা বাহরমু বাপরি আপনার কাছে দিব। আমার বিশ্বাস আপনি খেত করিয়া লাভবান হইতে পারবা সদরুল সাহেব, আশা করি আমার কথা বুঝছেন। আপনার কণ্ঠটা তো খুব সুন্দর, আমার লোকের ঠেকা উকা নাই, এলে বিষ্টা ঠেকাগু দিলাম নে। আপনি ওয়াজ ওয়াজ করুন না, এখানে খালা খালা বেটা নিতে যে সুন্দর সুন্দর ওয়াজ করে, তুমি তো হতো খালা নাই, ওয়াজ করতে তোমার সেই লাগলো না। আমি তো চেষ্টা করলাম, আমি তো দিনে দিনে চেষ্টা করি করি আগুয়ে যাওয়ার চেষ্টা করলাম, হয়তো বা একদিন আমি এই বাংলার জমিনে সুন্দর করি সবে ওয়াজ করবো সুন্দর করি। আরে কাজ করো না, এখানে ও যে তুমি কথাগুলা খো না নি, ওলা খান মাছের মাছ খানো না নি, আয়া তার হাদিস খো না, তো আরো সুন্দর লাগবো। ও না তো দুর্বল বা ওই যে হাদিস আর এত গেলে আমি মস্তব গেলাম, ফারলাম না, ফারি না, মেসারে মারিয়ে উড়িয়া ফাঁসে না কিচ্ছু, যদি তুরা জানতাম তে তো কিন্তু ফ্যান ফেনা ফেনা দিলাম। ও ওখানে একটু কমজুরি এর লাগে, তুমি আগ্রহীতে ফারা না, এরপর তো আর জোর করলাম, ওগুন দিও ফারমু, ওগুন দিও লাভ মাঠে নামি গেলে নানি, তুমি চালাইয়ে যাও চালাইয়ে যাও, ওই বই বই আমার ভালো লাগছে তোমার। সদরুল সাহেব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, বিছরার দিকে খেয়াল রাখবা, যাতে ছাগল না ডুবতে পারে। আসসালামু আলাইকুম, আমার লাগি বেশি বেশি করে দোয়া করবা, আমি সাইরাম, আমি সাই সবার উপকার। পৃথিবীর ইতিহাসে বহুত মানুষে প্রতারণা করছে, ফেরাউনে প্রতারণা করছে, নামরুদে প্রতারণা করছে, প্রতারক হলের স্থান হইছে জাহান্নাম। তুই কত বড় সাহস, আমি তোর একটা নাম্বারে বিকাশ দিছি, ডাকাত বিকাশ ফাটাইছি বেটা, আমারে মাল ফাটাইতো বেটারে, আমি ফোন দিছি ভাই গো কিতা খবর বেটা, আমারে কতবির বাদে ফোন দিয়া কয় বাইরে ভাই বিকাশ আমি পাই নাই, সাথে সাথে আমি জিগাইলাম, আমি বাজারে গিয়া বিকাশ করছি, এখানে আমি বিকাশ পাইলে না বেটা, হইছে বিকাশ পাইছে না, প্রতারণার একটা সীমা দেখার দরকার। শেষ নেই তোমার, তুমি যে নাম্বার দিছো ও নাম্বার তো সারলামো, তোমার তো কইলাম ও নাম্বার ঠিক আছে, তুমি তো কইলা হয় ঠিক, আবার মাত্রে আবার মুখের উপরে মিজা মাত্রে, আবার বারবার মিজা মাত্রে, মৃত্যু কহলর জায়গা জাহান্নামো, আমি তোরে বিকাশ হইছি 3,000 টাকা দি দে তুই এই নাম্বার বন্ধ করো। শুনো, তোমার নাম্বার যে সময় দিছো এই সময় তুমি দেখছো ওয়াজর খান ওয়াজ লাগাই হুনা দাসলা, আমি তোমার নাম্বার জিগাইছি, তুমি বলছো হ্যাঁ ঠিক, মুখ সামলাইয়া কথা কো, হিসাব করিয়া কথা কো, তুই আমার টাকা জায়গা দেয়া লাগবো না, আমি এই টাকার লাগি বিচার লাগাইমু, আমি দেখিয়া সারমু এলাকাত খারা খারা সইন, যে টাকা দিত নাই তুই টাকা না দিলে আমি সমস্ত মুরব্বিরে আমি বিচার বিচার লাগাইলে লাগাই দাও, সমস্যা নাই, অত বং সং সারো ওয়াজ লিয়ে ডঙ্গি তারপর কি জাতি ফাজিলে, আমি সব তলে ফাজিলে মরা ঠিক না বা, আর গলার সুর বদলাই বদলাইতে মাথা আমি বিকাশ দিছি, কত বড় নাফরমানি করছে, আমার বিকাশের টাকাটা পাঠাইছে না, এইরকম দালাল রে এইরকম মুনাফিক রে, বাংলার জমিন তাকে তারাইয়া দেওয়া লাগবো, এটা কিন্তু ঠিক করছস না, তুই টেকা কোন জায়গাত ফালাইবে কি না খ। এরে ভাই খারে বিচার দিতে দিলাও, আমি তা বিচার উচার মানি না, আমারও বিচার আছে, আমার এখন সময় নাই, আমি যাইলাম কি দোকানও
তুমি যখন নাম্বার দিছো নানি আমি তখন তোমারে রিপিট করছি তখন তুমি ভুল কইলা এখানে তুই কিটা আমার লগে ডং করছ নি মুকর উফরে আমার লাগান মাতস কন্ঠ কিটা তুই আমার লাগান করতে পারবে নি বেয়াদবর বেয়াদব টেকা ফলাইবে নে কি না খো আমি তোরে দেখিয়া সার মু তুই আমার টেকা সমান জাগাত ফলাইয়া যা নাইলে আমি তোর লগে কুস্তি ধরতে পারতই মু তুই আমার টেকা দে কুস্তি ধইরা লাভ নাই টেকা পাইতে না আমি কিন্তু গৌরপতিটা মানুষের কাছে কাছে দুয়ারে দুয়ারে যাইয়া বিচার দি তোমারে নাম্বার আমি রিপিট করছিলাম তখন কেন কইলা এনাইটা ঠিক নাই তুই কিন্তু কেগা দোয়া লাগব নাইলে তোরে আমি দেখিয়া তার মুখ কইলাম কোনো বেটা নাই আমার দেখা মারিয়া খাইতো আমি এখন জারে ভাইমু এই মুহূর্তে আমি গিয়া মুরব্বিরে বিচার দিব তুই আমার টাকা দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় চাচা আপনার আমি মনমন তো কইরাম আপনি এলাকার বিশিষ্ট মুরব্বী আপনার কাছে একটা নালিশ দিতাম আসলাম মেহরবানি করি যদি আপনি আমার নালিশ খান হুনন হুন 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 তোর সালাম আলাইকুম আমি লইলাম ওয়া আলাইকুম সালাম তুই ওয়াজ সুরে মাতোস কিতালে হসাই তুই কি তা আলিম নি তুই যে আলিম হল সুরে ওয়াজ সুরে মাতোস তুই আলিমুল্লাহ মানা কিতা পথে গাটে উঠতে বুইতে ওয়াজ সুরে মাতোস তুই আমার লাগান মারতে পারছ না নি প্রিয় মেহরবানি করিয়া আঙ্কেল আপনি একটু শুনুকা আমি এই বিষয়ে লইয়া আপনারে পরে বিস্তারিত কইমু আমি বর্তমানে খুব একটা কষ্ট পাইছি আঘাত প্রাপ্ত আমি জুলুমর শিকার আপনি আমার কথা কান হুনুকা আপনার কাছে আমি একটা নালিশ দিতাম চাই আমরার এলাকার যে জুয়েল একটা বিকাশর দোকান খুলছে বিকাশর দোকান খুলছে তার কাছে আমি বিকাশ দিছি 3,000 টাকা বিকাশ দেওয়ার সাথে সাথে ডাকা ডাকি ফোন আইছে যে বাইরে ভাই আমি তো বিকাশ পাইলাম না আমি সাথে সাথে কইলাম আমি গুসল করিয়া যাইলাম দোকানো দোকানো গেছি তার দোকানো গিয়া দেখি তার দোকান খানটা বন্ধ সাথে সাথে আমি তার বাসাত গেছি বাসাত গিয়া দেখি দরজা বন্ধ আমি তার দরজার টুকা দিয়া কইলাম চাষি গো ও চাষি তুমি জুয়েল দিয়া টু ডাকিয়া দাও ফর্দার আড়াল থাকি চাষিয়ে কইন বাবা রে ও বাবা জুয়েল এখন ঘুমো এখন উঠতো নাই আমি কইলাম মস্ত বড় বিপদ পড়ছি জুয়েলে বিকাশ দিত আছিল বিকাশ দিছে না চাষিয়ে কইন বাবা রে বাবা তারে যদি এখন আমি ডাকি হে সুখ করবো আমার লগে রাগ করবো শুনা বাবানু তুমি হানজা বাদে আও একটু আগে তারে রাস্তাত পাইলাম পাইয়া কইলাম তই আমার বিকাশ দিলে না হে আমারে হয় বিকাশ দিছে আমারে হয় এই কর্ম সেই কর্ম কত বড় বেয়াদব কত বড় নাফরমান কত বড় জুলুম বাচ্চা চা আপনি বিষয়টা আমারে দেখিয়া দোকান নাইলে আমি আমি সারতাম নাই আমি বদুয়ারি এই তুই থামবে নি ও জেলা কইলে আমরা লাখান মাথা যায় না খোসাই মা তাকে হিক পথে গাড়ি ওয়াজ সুরে ওয়াজ তুই বেঙ্গাই রে নাকি আলী মোল্লা মারে প্রিয় চাচা এই বিষয়ে লইয়া আমি আপনার সাথে পরে একবার কথা কইব কারণ আমার একটা মহৎ উদ্দেশ্য আছে আমি চিন্তা করলাম আমি সুদূর প্রসারী চিন্তা লইয়া বইছি দয়ার মেহরবানি করিয়া আপনি এই বিষয়টা বন্ধ করিয়া শুধুমাত্র আমি আপনারে যে বিষয়টা লইয়া নালিশ দিলাম আমি যে বিষয় লইয়া আমি জুলুমর শিকার হয়েছি 3,000 টাকা বিকাশ দিছি আমার বিকাশ গেছে না আপনি ও বিষয়টা দ্রুত দেখিয়া দৌকা নাইলে আমার কলিজায় হাহাকার করে আমার কষ্ট লাগে টাকা তাকি বন্দিছে বিকাশ পাইছে 3,000টা টাকা আমার হক আলাল টাকা 3,000 টাকা হে মারতে পারে না হতে পারে না হতে দেয়া যাবে না বাংলার জমিনে এটা সম্ভব না দামবেলি তুই কইছি দেখে দি মনে যা যা আর ইলা বে ওয়াজ শুনে শুনে ইলা মাতিস না আর বালা মুখে মার যন্ত্রণা নাই যন্ত্রণা আহলান সাহলান চাচা আপনারে ধন্যবাদ আমার বিশ্বাস আপনি আপনি উক্ত বিচারটা দেখিয়া দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাত বিচার দিলেই তো হে বুঝে আমার হাসি দেখা উদ্ধার হইলি তো হে ভুল করলো হে এখন আমার দোষ ও হেলাল বে কিতা হচ্ছে বুঝি কতদিন ধরে গেছো তাই গানে গানে কিতা ওয়াজ লাহান সুরে কথা হয় লাগাজন গান গান না ওয়াজ করে আমার বালা তো বুঝছি হে আমার দোকানও এলাই টেকা ছাড়তো হে গানে গানে নাম্বার কইলো আমি নাম্বার লিখলাম সারলামও টেকা গেলো জায়গা মতো কয় বুঝি গেছে না নাম্বার বুঝি ভুল ঠিক আমার দোষ নি আর কয় বুঝি হে টেকা লইলি তো হে বুঝি টেকা উদ্ধার হইলি আমার কাছ থেকে আমিও কইছি দিয়ে গিলিম রাস্তা পাই দিয়ে একবারে মারি দিম হেরে তোমরা লগে থাকি মারি দিস আসি
ইয়ার কি হরে নি আমার লগে না না ইগু মানে পাগল না হইলে কি তা ইলা মাত পাতে নি মানুষে পাগল না হইলে নিশ্চিত ইগুর মাথার মধ্যে কিছু ধরছে পাগলামি এই যাও তুমি আমরা দেখ মনে তে আমারে চিজ দাও না হ্যাঁ আমি যাই কি কারণ না দিয়া দা কারণ না ও দোকানও খুলতাম আমার পাতা লাগে শর্ট লাগে বুঝছি আইও নি লাগে চিপ হবে দেখি তোর দোকান তে এবড়া না ইয়া ইয়ার কি মারে ওই জিওতে যা কইছে তা কিন্তু হাসা এদিনকে বড় বাদি আটি আটি দেই আর আমি বুঝছতনি সামনে কি পাইছে ওকির ভিডিও জানরে ওকির ভিডিও কো দিছলা দে বিগ দিবা লাগে আল্লাহর দয়রে ভাই এমন ওয়াজ রাত লাগছে বেটির লগে বেটি লাস্ট কইছে আল্লাহর বাসরে ও মাফ করো তোমার ওয়াজ আর আমি হুনরাম না আমি দেইরাম কি কইয়া গেছে হে হে কি তা ওয়াজই নি হে দে ওয়াজ করে ইয়া আদানসনি ওয়াজ বালা বালা ওয়াজই হলর মান সম্মান নষ্ট করব হে কথা এটা ঠিক করেন নি ভালো তো করে তুমি যেটা রে বেঠিক দেহরাই আমি এটা রে ঠিক দেহরাম তুই কি তা ঠিক দেহরাই কেন যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলেই পাইতে পারো অমূল্য রতন ও ভাই কিতা কইতে ওখান দেখো তুই এখন আর যুক্তি মারিস না মানে হইল কি এই যে আমরা ব্যবসা করব ব্যবসা কিলা হিরো আলম না জিরো আলমে গো আসেনি ও আছে তো এগো এতে তাও মার্কেট ও সারে মার্কেট খায় কেনে খায় আউলামি জাউলামি ভাইলামি করে ঠিক হলা হেলালর মাঝে আমি একটা জিনিস পাইছি মজার একটা জিনিস পাইছি তার ফেইসও মাঝে মজা হইছে যে যখন টান দে নের কুনতে মিলে না না আলে ভাই না বিলে ভাই কুনতেই পায় না কিন্তু ওগু মাঝে মজা হইব আমরা দেশের অভ্যাস কিটা যেটা উল্টা পাল্টা তুমি যেটা চোখ মিট লাইলিছো মুখে বিট লাইলিছো আউলামি জাউলামি কইলিছো তুমি বাইরাল এত আলেম নাই এত আলেম রে সিরার অবমাননা করে ঠিক এক গ্রুপ আছে শেয়ার দিব এগুলো পজিটিভ ভাবে এক গ্রুপ আছে এগুলো শেয়ার দিব নেগেটিভ ভাবে সুতরাং পজিটিভ নেগেটিভ মিলে ইয়া বাইরাল বাইরাল নানি এর লাগি তার লিয়ে ব্যবসা করা যাইব কিলা ব্যবসা করবে তার লিয়া ইউটিউবও ব্যবসা করব আমরা এলাকাতে কি ইউটিউবার আছে নানি ব্লগ করে হয়ে ওখানে লিয়া হুয়া হয়ে তার লগে একটা ডিল হই লিব ওই তাইলে এক কাম করতানে ইউটিউব চ্যানেলটা তুই করিলা আরে এটা হলরে দিও হল তুই মানে হলো হলতা হলে মাইরে মাছ মারিয়া খাইব না তার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল রেডি আছে নিও খালি ভিডিও আর আইতা এইগুলা টাকা কাউকে দেওয়া লাগতো নানি দেখা দিতাম আবার কি তার লগে ফিকশন করমু ড্রিল করমু যে ওলা ওলা সিস্টেম কয়লা গিয়ে আগে হেলাল মিয়ার লগে যোগাযোগ করি হেলাল মিয়ারে বুঝাই তারে টকি বিন্দাইমু পাঞ্জাই বিন্দাইমু এ যে আলেম নাই ওগু তো একটা মজা ওগু তো মানুষের মজা নিব হে এমন কাকুরা মানাইমু তারে দেখা মাত্র তারে মানুষের একটা মজা ভাইব মাতব টান দিব ভুল হইব ভুল ওগু বাইরাল হইব ওগু দিয়ে শেয়ার হইব শেয়ার হইয়া বিউ হইব বিউ হইয়া টাকা ভাইমু আমরা ইনকাম হইব শেষ ও ফ্রি এতে মাঝখানে টাকা আর যদি দান্দা আমরা ভাইলিমু ওই তেরা ইউটিউবার গুলো আগে দেখা করলে আগে হেলাল লগে দেখা করে হেলাল লে কন্টাক্ট করো কন্টাক্ট করে হেলাল লগে ফুসা বাজি কি ইউটিউব আমি চল 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 প্রিয় বাগিনে কাউসার তোমাকে একটা ঘটনা বলি শুনো সেদিন যখন তোমার মামা হেলাল হঠাৎ ঘর থেকে ইশার নামাজের পরে ঘর থেকে বের হয়েছে ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে অন্ধকার অন্ধকারের মধ্যে দেখলেন একটা কুকুর কুকুর আমার দিকে তাকাচ্ছে আমি কুকুরের দিকে তাকাচ্ছি হঠাৎ কুকুর আমার দিকে তাকিয়ে বেউ বেউ করে উঠলো আমি কুকুরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমার কুকুর কেঁদে কেঁদে আবার আমারে কয় কুকুর কয় না কুকুরের চোখ দেখে আমি বুঝছি কুকুরের খিদা লেগেছে বুঝতে হবে কুকুরের খিদা লেগেছে আমি সাথে 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 কুকুরের দিকে তাকিয়ে বললাম আমি কুকুরের দিকে মারে কষ্ট দেই মারে ভুল বুঝি মারে কতটা কই কিন্তু মার মনে কষ্ট নাই মার মনে কোনো আঘাত নাই মা সব সময় এখন যে তুমি কাউসার আমার রুমো বই দিছ মামার কাছে আইছো মায়ের রুমো বইয়া কয় কাউসার রে ও আরে বাটপার বাকসে যখন আমারে কইল কাউসার রে সমস্যা নেই আমার ঘরে কেউ নেই আপনি আস্তে আস্তে ঘরে ঢুকে পড়ুন আমার আব্বা বাসায় নেই আম্মা গেছেন খালার বাড়ি আমার বোন গেছে আমার আমার ফুফার বাড়ি আপনি চলে আসুন আমি ফ্রি আছি কোনো সমস্যা নেই আপনার সাথে কথা বলতে পারবো কে এসেছেন ঢুকে পড়ুন আস্তে আস্তে ঘরে ঢুকে পড়ুন সমস্যা নেই আসসালামু আলাইকুম
আর বিভিন্ন খান আমরা ওয়াজও তারে ফাটাই মুহিমু ভাইরাল বক্তা এই বক্তার জনপ্রিয় মানুষ ইলিম আছে আলেম ওলামা বড় মানুষ হইয়া ওয়াজও ফাটাইমু আর ওয়াজও তুমি ও ভিডিও লইয়া যাইবাই তোমার ভিডিওটা করতা পুরি আমার চ্যানেলে ছাড়ি তুমি তোমার চ্যানেলে ভিডিও সুন্দর করে করবাই করিয়া তোমার ভিডিও ছাড়ি দিবাই আসল মাত দরকারি মাত মাত দিল অখন দরকারি মাত দেখটা ইনো থেকে যাটে খাইবো আমরা হেলাল হেলাল ওয়াজির লগে আমরা চুক্তি করি আইছি চুক্তি করি আইছি তোমার চ্যানেলে একমাত্র ভিডিও যাইব দুনিয়ার আর কোন চ্যানেলে লাভ হইতো নাই কোটি কোটি টাকা দিলে যদি নানি লাভ হইতো না একমাত্র তোমার চ্যানেলে যাইব লাভ যেটা হইব যেটা টাকা পাইমু আমরা ছাড়িয়া হয় আমরা হইলাম কি 50% বেটারে দিলেই মু হেলাল মিয়ারে দিলেই মু 30% আর তুমি 20% ওইল কত 100 কি দেখো ভাই হয় হয় ঠিক আছে আমার কত হইল আমরা একটা সিদ্ধান্ত নিছি বউ বিয়ে সদিবারে আমরা একটা ওয়াজ করমু আমরা এলাকার সবে মিলিয়া আর করিয়া অগুত ওয়াজ হেলালে আইনলিমু আর তোমার চ্যানেলে এটা এখন ছাড়ি দাও আপাতত একটা বুলেটিন বিশাল একটা বুলেটিন যা আসছে ওলা ওলা হেলাল ভাই ওয়াজ কইয়া একটা ছাড়ি দাও ওকে হাই কইলাও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা লগে আমাদের বাইতারা আছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আগামী বৃহস্পতিবারে আগামী বৃহস্পতিবারে আমরা আর একটা ওয়াজ মাহফিলের আয়োজন করছি বিশাল ওয়াজ মাহফিল এখানে থাকবা আমরার এলাকার সুনামধন্য ওয়াজি বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ বক্তা ছেলে মেয়েদের ক্রাশ সবার প্রিয় আমাদের ওয়াজি হেলাল সবাই বা আপনারা সবাই বা এটা ইউটিউব চ্যানেল লাইভই বা আপনারা দেখতে পারবা মজার ওয়াজ বা যে ওয়াজ আপনারা জিন্দগিতে হুনছেন না দিলদার তেলিসামাদ ফেইল তে ওয়াজ আপনারা সবাই থাকবা সবার আমন্ত্রণ রইল বিশাল মানুষ থাকবা এখানে আপনারা থাকবা ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও চ্যানেলটা ফলো রাখবা ও চ্যানেল তানোর প্রতিটা ভিডিও আইবো প্রতিটা কন্টেন্ট ডেইলি পাইবা ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ও আজই দেখতে কিন্তু ওকে কোনো মাশাআল্লাহ তোমার লস হইতো নাই তুমি লাভ তুমি জিতছ আর হুনো ওয়াজ যে সার্ভাই নানি ভিডিও গুন করি আনবাই টাইটেল দিবাই মজা টাইটেল দিবাই টাইটেলও লেখবাই দম ফাটানো হাসির ওয়াজ ফানি ওয়াজ কমেডি ওয়াজ দেখতে ভুলবেন না অত লিখুকে দিবাই যে ওয়াজ শুনে শাবনুর কেঁদে দিল যে ওয়াজ শুনে পূর্ণিমা অবাক হয়ে ফেসবুকে পুশ লিখে দিল অত দিবাই আর কান্দ বাজায় এক সাইডে দি ওয়াজির ছবি দিবে ওয়াজি হেলালের ছবি আর আর সাইডে দি দিবাই বাঘর ছবি বাঘের গর্জন নিয়ে আসছে ওয়াজি হেলাল হয় সুন্দর এরপরে দিবাই যে ওয়াজ শুনে দিলদার হার্ট অ্যাটাক করে ফেললো ওটা লেখবাই লেখা মাত্র একদিনে দেখবা 2 মিলিয়ন ভিউ সব টেখা তুমি ভাইবে আমরা আর কিতা দিবাই তুমি আর বছর ও ভিডিও তোমার চ্যানেলে থাকবো তুমিও রুজি করবাই আচ্ছা তা দেখো ইবো তোমার লগে হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফোন দিবো তোমার হ্যাঁ আইও বিরো সত্যি আরে সকালে ওয়াসা হাওয়াই তাইনি ওই বা দিরাম সাওয়া খাওয়া আমরা রোজের দান্দা খাইছি কারণ শুনুক একটা বিষয় মানুষের খেতো খাইবার লাগে আপনারা কইছে না গাছ দইছে শুনুকা আপনি মুরব্বী মানুষ আপনি যেদিকে আঁটবা বাচ্চা খাচ্চা সেদিকে যাইব বাচ্চা খাচ্চারে মানুষ বানাইতে হইব বাচ্চা খাচ্চারে আপনি রুকা বাচ্চা খাচ্চারে মানুষ বানাইতে হইব অবৈধ খানি অবৈধ রুজি থাকি বিরত থাকতে হইব কারণ প্রতিটা জিনিসের জবাব দেওয়া লাগবো সদরুল সদরুল মানুষটা গরিব হে কত কষ্ট করে খেত করছে খেত করা বাদে তুমি তাই গিয়া বিনা অনুমতিতে আমাইছো আমার চোখ কে অবলোকন করছে আমি আপনারা বাকরি দিছি বাকরিয়া দেওয়ার সাথে সাথে আপনারা বাড়ি আইছেন অযথা অন্যর খেত গিয়া হামাইয়া অন্যর খানি গিয়া অবৈধভাবে খাওয়ার চেষ্টা করবা না এটা ঠিক না কথাটা যেন মনে থাকে আপনারা কিটা হজাগ না গুমো কথাটা মনে থাকবো তো ইনশাআল্লাহ কথাটা মনে রাখবা কারণ যখন খাজ আর যাতে আমার চোখত পরে না যাও শেষ পর্যন্ত উগরে লইয়া নি তারা ওয়াজও সানলো হেরে লইয়া তারা খেলা খেলে একটা ফোন সালাম আলাইকুম সাসা হ্যাঁ সাসা ভালো আছেন নি জে জে বালা জি ও জি সাসা আমি ও যে একটা বিষয় মারতাম আসলাম সাসা ও যে আমরা ওয়াজি ওয়াজ হেলাল যে হয়ে নানি ও যে হেলাল যে আমরা গ্রামর ও ওয়াজ ওয়াজে মাতে যে
তেহের বিষয়ে তো আমি সবাইকে কইছি সসা অখন ও যে আমার গ্রামের একটা ইউটিউবার আছে না রে কয়টা আর কিছু লগে ও যে সাঙ্গ ভাঙ্গ লইয়া তারাও ওয়াজ হেলাল নাম দিয়ে আর কি নয় বৃহস্পতিবার ওয়াজের একটা আয়োজন হয়ে লিছে জিও ফেসবুকে তো দেখলাম জিও জিও ফেসবুক আমি দেখাই মানিয়া ও জিও তো টাকা পয়সা দান দেয় এটা জিও বাইরে লই যেত তা ডং ডাং করিয়া তো এই বিষয় নিয়ে আপনার একটু দেখো কাছে স্যার আমি এর আগে সবাইকে কইছি জিও জিও জিয়ে চাও তো একটু দেখো কা জিয়ে আসসালামু আলাইকুম খালি বই ভরলে হইব নি সোনা বন্ধুর গান গাইতো মাঝে মাঝে কুনাত বইয়া বইয়া ও হে হে ওয়াইজুইলে কোন দিন থাকি আমি তো কই ওয়াইজুইলে কোন দিন থাকি আর তুই যে ওয়াজ করতে হেকিরা কোনদিন মাদ্রাসা গেছিলি বা না মসজিদও গেছিল না তার কোনো ইলিম আসিল আমরা হুরুমান থেকে দিয়েছি ওয়াজ করতে দরকার ইমাম সাহেব আকবর আলী সাহেব আসলা গোরফুরি সাহেব আসলা ফুলতুলি সাহেব আসলা তারা ওয়াজ মানুষের মন দিয়ে শুনতো আমরাও শুনছি এখনও কিছু আলিমুল্লা মা ওখানে আছেন ওয়াজ করা তারা ইলিম আছে তুই মাদ্রাসা তো গেলে না মসজিদও গেলে না আখতা তুই ওয়াজ হয়ে গেলে আর লাগাল পাইছেন তারা কিতা হোক ইউটিউবার ঢুকু যে কিতা বলে ইউটিউব আমি তো ইন্টারনেটও বুঝি না বা এটা বলে ভিডিও বানা গিয়া ইউটিউবও দিলে বলে লাভ হয় 50-50 লাভ বলে তারা হয় তোরও দিমু আমরাও নিমু আর এখন তোমার ও তার ওয়াজের সুরে মাতে আমার বাড়িতে গেছে গিয়া হয় কোন ই বিকাশ না কিতা ও তার বেজার লাগছে আমি বলে ডে দিতাম বা ইটা এই যন্ত্রণা আমরা গাউত কিতা লাগে খোঁজাই হ্যাঁ আর যদি বাড়ি যায় বা ভাইরাল টাইরাল হয়ে যায় তো তারা ধরতে হারতে নাই তার পক্ষেও কিছু মানুষ তো খাড়াই দিব আইয়া কইব ওয়াজও বাদা তোমার আমার বেরি লিব বান্ধি লিব এখন সময় থাকতে খালি বই বললে হইতো নাই তোমার তো সেত বেত নাই ওখানে কিছু মাতো মাতে ওগুলো সামলাও উনো এরে ইতা ইতা বেশি বাড়তে দেওয়া যেত না বুঝছো নে এখন তুমি একটা ডেট করো তাড়াতাড়ি আগামী শুক্রবারে আমার বাড়িতে বই বইয়া দেখা যাক কে তো সমাধান করি আর না বাজে তো বানতে যেতে না তারে এ বাড়ি যাব বাইরে লই যাব বাইরে লই দরতে আর বানি না রাস্তা তো নের মানুষ তার পক্ষে লই লিব দেওয়া যাবে তোমার ওয়াজও বাধা দিলাম বলে আমরা বুঝতো না তো মানুষ যে গুলি ইলিম নাই ইলিম ওয়ালা মানুষ ওয়াজ করতো মানুষ হুনক হ্যাঁ আমরা তো ধর্মর পক্ষে বা কিন্তু কোনো তার কোনো ইলিম নাই কিচ্ছু নাই হয়ে গেছে ওয়াজি তা হোক আগামী শুক্রবারে শুক্রবারে বিয়ালে চা খাইবে না আমার বাড়িতে গিয়া তারে কইও তুমি থাকতো তে যাই কি আচ্ছা ওকে আমি জি গাইছিলাম তান্দে যেন কই দিতাম আমি মেজি ইয়া একটেই সার সৈনলা খানো দরিয়া নানি ও মিফতা মি বালাসি রে আমি যাইতাম বাজারো রে দোকানো মানছি আমার বার সার গিয়া সা গাইতাম ইয়া ই টেস কিলা বন্ধ হইতো বাদে বাকছি আমি চুনি মাস্টার সাহেব ও যে গুন্দে ভিডিও ভিডিও খরাত লাগছিল তার খালকু যে স্কুল ওয়াজ গুন্দে ভিডিও হরিয়া বলে ইউটিউবও ছাড়তো আসি ইগুন তো বাকি গেছে আরে ওগুন তো হইলো মূল নষ্টর মূল মূল খণ্ডলি তারাও ওই যে জিরো আলম না খিতা একু বাইরাল হয়েছে তারে যেগুলো ইয়ে যেগুনতে নাচিছিল ভিডিও করছিল বাইরাল করছিল ওগুনতে ফলে যদি তারে টানিয়া ধরতে পারতো হ্যাঁ তাইলে তো আমরা এই সংস্কৃতির নষ্ট করলো না ভালো হয়েছে আমরা তারে ধরতাম পারছি নাহলে তো আমরা ওয়াইজ নষ্ট করে ফেলাইল নে আমরা আদিমূল্য আমার বদনাম করে ফেলাইল নে হ্যাঁ তবে রে তান কণ্ঠটা আমার খুব ভালো লাগছে হিদিন ওলা বিশ্রাত ছাগলে তোর বিশ্রা খাইলার হইয়া যে একটা টান দিছেন ডুব ও তোমরার কারণে আজকে অবস্থা তোমরা যেতে দেখো তো ভালো লাগে তোমরা সাপোর্ট দাও তোমরা কারণে ওরা বাইরে লয় ও বা সদরুল হে যে কইরা আয়াত হারাই তো তা হারাই দেখি তালিম নিবা হ্যাঁ দেখো দেখো তো তোমার ভালো লাগে দেখো যদি মাদের সাথে পড়ছি নি হুনছো নি তুমি তাই কেউ ও ভাই সাহেব কত সময় যে বই রইছি জারুলি আব্বি স্যার হেরো তো খবর নাই এ আর বা আমি ফোন করছি কইছি আর আর আপনারা যে খালি তারে দোষরা আমরা সমাজের কিছু বিষয় আছে এই কথা আমরা সমাজে কিছু ওয়াজ হল বার হইছুন এটা ওয়াজ তো ইয়া বাউলা গান হিন্দি গান বাংলা গান ওটা মিক্স কইরা জগা কিছুরে কইরা ওয়াজ করে হে এটা দেখা মনে করছে যে ওটা যদি হেও করে বাইরে লই যাইব
ইলিম খালাম যে লাগে এটা তার ন্যূনতম ধারণাও নাই তার জিও জিও মাস্টার সাহেব হনুকা আগে যে ওয়াজ করতাম আমরা আলিম উলামা হলে তার আগে সেটা নসিহত পাইতাম মানুষ আমরা খান্তি খান্তি যেতাম বাড়ি ফিরিয়া আর এখন তো আসি আসি যায় ফিটির তাবলাই তাবলাই যায় ও দেশত নি কি সুন্দর সুন্দর কৌতুকল হয়েছেন তোমার হুজুরে আরে আমিও তো দেখছি ওয়াজ করতে ওটা ঠেংটুন তুলিলেন তারা স্টেজও হ্যাঁ ওটা ওয়াজ হইল নি ওয়াজও করতে কিলাই দোরমোর হতা কইতে মানুষ হেদায়ত তুইতো ওটা কইতে ওয়াজ দিয়ে গান গাইতে এখানে কৌতুক কইতে গিতে লাগি সে তো শিখবো আর হেলাল সৃষ্টি হইব রহিম সৃষ্টি হইব অমুক সৃষ্টি হইব তমুক সৃষ্টি হইব সমাজে ফিতনা ফেসাদ বাড়বো নাকি দেখো মাস্টার সাহেব মাদ্রাসাত বসতে ছিল আমার লোক বসতে ছিল এটা বাদে পারে হতো আইছে মস্তি খাদিরানে মজলিস একরাম আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমারে আপনারা ডাসইন আমি জানি আপনারা আমার প্রতি একটা রহম করবা কারণ আগামী কাইলে স্কুল মাঠে ওয়াজর দিনদার জইছে আপনারা সপ্তাহ বাসা করা যায় বিগত 3 মাস ধরে আমি 3 মাস ধরে ঘুম নাই খানি নাই শুধু ওয়াজর ওয়াজ ঘুম থেকে উঠে আমার মা যখন আমাকে ডাক দেন হেলালে রে হেলাল ঘুম থেকে উঠ আমি ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত আমি বল কর ওয়াজ কি তাই এটা কি কতক নেই না নাটকের জায়গা এটা আয়া শুরু করে দিলা ওয়াজ তোমরা কারণে আজকে এই অবস্থা সমাজের যেটা দেখো তাহলে শুরু করে দাও দেখো কাছে আয়া বইসে বিচার ওই কারণে ওয়াজ শুরু করে দিছি বাবা বিচার কি আগে হুনো কিতা কইল বৈসা ওই ফোকাস আইন কিতা ওই যে তুমি কইরা হাইল ওয়াজ করতা তুমি কিতা বাবা ওয়াজ জিনি কইছই হ্যাঁ তুমি কোনদিন কিতা কোন মাদ্রাসা পড়ছো নি নাম কোন মসজিদও গেছলা কোনদিন আস্তা জিন্দেগি তুমি আইলে আইলে গুল্লা আর কিতা গান গাইলো আর এখন বলে হে ওয়াজ হই গেছে মুরব্বি সাহেব আপনার কথা খান আমি ভালো করে মানিয়া নিতাম পারলাম না বাবা আমি আল্লাহর হস্তে তুমি স্বাভাবিক মতো উচ্চরে কেন বিচারে বইছো স্বাভাবিকভাবে সুন্দর করে মতো যেটা জিগাই ওলা উত্তর দাও শ্রদ্ধা বাজন মুরব্বী আপনার হাত ধরলাম পাও ধরলাম বিশ্বাস করো কা আমি আর স্বাভাবিকভাবে মারতাম পারতাম না কারণ এই বনর তুই ও হকলে জেলা মা তুই ওলা মারতে পারছ না হ্যাঁ তুই কি তো আলিম নি তুই তো আলিম সমাজে নষ্ট করে লিবে দেখি আর ওয়াজ তো করতো আলিম উলামা হল আমরা হারা জীবন দেখি আর এখনো তো ওয়াজ করা তারা তুই ওয়াজের নামে যেটা শুরু করছো তুই আলিম উলামার বদনাম করে তো তোমার এটা বা হিদুকেও কইছি ই জেলা টান দো টানের মাঝখানে যদি এক জারা আয়াত হারাইতে এক জারা হাদিস হারাইতে হয় সে তো আজকে ইলা বিচারও বুয়া লাগলো না মাদ্রাসা বারিন্দা গেছিলে নি কোনো দিন বেটা মাদ্রাসা বারিন্দা আমার লগে তো আপনারা সব আইনার নীতি দেখাইতে পারবা আমার তো সহজে আতর খান্দাত পাওয়া গেছে সহজে বিচার বইতে পারবা এর লাগে সবে সুন্দর একটা সিদ্ধান্ত নিয়া কিলা আমারে আটকানি যায় কিলা আমারে থামাইল যাও চিন্তা কররা খেনে আস্থা দেশে যখন ওই যে আপনারা যখন ওয়াজ করাইন ব্রাহ্মণবাড়িয়াতে কে আনইন নারায়ণগঞ্জে কে আনইন ঢাকাতে কে আনইন হেরা যাইয়া গান গায় হেরা যাইয়া কৌতুক করে নাটক করে হেরা যাই দিলদারুল্লাহ খানে অভিনয় করে এতো তো দেখি কেউ আটকাইন না গত কয়দিন আগেও তো আমরা এলাকাতে ওয়াজ ইয়ে কি জাতর কৌতুক আর আশাইল আপনি তো সভাপতি না সেক্রেটারি আসলাম এখন আমি আমি একটা জিনিস এই যখন আমি মনে করছিলাম যে আমি ওলা করমু আমারে হেরা হইলো যে আমার লগে ইউটিউবে ভিডিও দিব বাইরে লই যাব আমারে রাস্তা দেশে মানছে নিব আমারে সব জায়গা যাইব আমি মনে করলাম যে ওখান দিয়া তুরা টেকা পয়সা খামাইমু আমার একটা ফেট ফেট ফুরব তখন আপনারা আমারে কিলা থামাই যায় গাউসারা হইল দিতা আমারে বাহরি দিলেইতা তখন কিতা হল আপনারা যদি আসলেও থামাই দয় তে আর কোনোদিন আপনারা ওয়াদা হরৌকা যে ই এলাকার ফাসল এলাকার হৌ এলাকার প্রতিবাদ করবা এলা কোনো হুজুরাইতে নাই যে গান গায় যে কৌতুক করে যে আসায় আমরা তো এটা চাইছিলাম না আমি তো দেখছি আগে তো আমরা ওয়াজ শুনছি গরপুরি সাবর দরগারি ইমাম সাবর ফুলতলি সাবর তারা খান দিতা আমরাও খান দিতাম লোকে শিক্ষা পাইয়ে দিতাম ওটা নাটক বাটাও দেখিয়া তো দেখলাম ই সহজ ও সহজ দেখিয়া না মনে করলাম যে মনে হয় ফার্মু আমার দ্বারা ওই বেল লাগিত করছি ই আমার এখন গাউসারা কইল দিতা আপনারা বেটা ওয়াজ কি অত সুজা বুঝছেন মাস্টার সাহেব এও মনে করছে ওলার ডং ডাং করে মাতিলে মনে হয় ওটা ওয়াজ হই যায় এটা কত ক্রত করলে তুমি সুনারসান একেবারে ঠিক হয়ে যাও তোমার ওয়ার্নিং দিয়া দিলাম তোমার প্রতিভা তুমি তোমার খামো লাগাও শিক্ষা দীক্ষা পড়া লেখা করো সুন্দর করে চলো সুন্দর করে মাতো আর না কিন্তু একবারে ভাঙছে তুলে তোমার চিরতরে গ্রাম ছাড়া করমু এটা মন্দরতা শুরু করছো ওয়াজন নামে আর হুজুর আলিমন নামে জি ভাই সাহেব এ যদি তা বন না করে আমরা গ্রামের পঞ্চায়েত লিয়ে বইমু এলাকার আলেমুলামা লিয়ে বইমু প্রয়োজনে তার আমরা গ্রাম ছাড়া করবো ঠিক এরকম বিকৃত অনেক কিছুকেই প্রতিভা মনে করে উৎসাহ উস্কে দিয়ে ভাইরাল করছি আমরা।
বিকৃত উপস্থাপনা ও অপসংস্কৃতি ছড়াচ্ছে আমাদেরই আশকারায়। প্রকৃত প্রতিভাবান ও জ্ঞানীরা নীরবে স্থান ছাড়ছে এদের অপতৎপরতায়। প্রতিভা নামধারী বিকৃতিকারী ও অপসংস্কৃতি প্রচারকারীদের থামাতে হবে এখনই। সঠিক মূল্যায়ন দিতে হবে প্রতিভাবান ও ইলিমওয়ালাদের। আসুন, দেখে বদলায়, শিখে বদলায়।